কিভাবে আপনি স্মার্টফোনের ব্যাটারির যত্ন নিতে পারেন, কিভাবে আপনি আপনার স্মার্টফোনের ব্যাটারির লাইফ টাইম বাড়াতে পারেন, এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। বন্ধুরা, আপনারা দেখছেন মুস্তাফের ভিউ, সঙ্গে আছে আমি মুস্তফা কামাল। চলুন শুরু করি। Are you listening? স্মার্টফোন আজকালকার আমাদের আজকে আমাদের জীবনে একটি প্রত্যেক অঙ্গের মধ্যে একটি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে স্মার্টফোন এবং রাতে ঘুমোতে যাওয়ার আগেও স্মার্টফোন আমাদের রেখে ঘুমাতে হয়। আর স্মার্টফোনে আমরা আজকাল শুধুমাত্র কল বা মেসেজই করি না, আমরা বিভিন্ন ধরনের গেম খেলি এবং ক্যামেরায় ছবি তুলি এবং হেভি ইন্টারনেট ব্রাস করি বা ফেসবুক ইউজ করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউজ করি। আজকালকার স্মার্টফোনগুলোর একটি প্রধান সমস্যা হলো ব্যাটারি ব্যাকআপ। আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেক সমস্যার সম্মুখীন অনেক সময়। কখনো কখনো আমাদের নতুন ব্যাটারি কেনার পর 2-3 মাস বা 4 মাস পরে ব্যাটারি ব্যাকআপ দেওয়া বন্ধ করে দেয় বা অনেক খুব কম ব্যাকআপ দেয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার স্মার্টফোনের ক্যামেরা, ডিসপ্লে বা পোস্টার আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে সেসব 2 বছর বা 4 বছর কিছু কোনো সমস্যা হয় না। যদি আপনি নর্মাল ইউজ করেন কোনো ধরনের হাত থেকে পড়ে না যায় বা কোনো সমস্যা না হয়, কিন্তু আপনার ব্যাটারি একটি নির্দিষ্ট সময় পর ব্যাকআপ দেওয়া বন্ধ করে দেয় বা ব্যাকআপ হ্রাস পায়, যেখানে আপনার একটি স্মার্টফোন আগে সকালে চার্জ করলে আপনার রাত পর্যন্ত চলতো, 2-3 মাস বা 4 মাস বা 1 বছর পর দেখা যায় যে সেখানে সন্ধ্যা সকালে চার্জ করলে আবার সন্ধ্যার দিকে চার্জ করতে হয় এবং তারপর আবার সকালে চার্জ করলে সন্ধ্যার দিকে বা দুপুরে আবার চার্জ করতে হয়। তো প্রথম দিককার স্মার্টফোনগুলো আপনার এরকম খোলা যেত ব্যাটারি, যার ফলে সহজে আপনি ব্যাটারি রিপ্লেস করতে পারতেন বা চেঞ্জ করে আনতে পারতেন দোকান থেকে, বা আপনার স্মার্টফোন পানিতে পড়ে গেলে আপনি সাথে সাথে স্মার্টফোনটি তুলে সেটির ব্যাটারি খুলে রোদে শুকাতেন। অনেক সময় ব্যাটারি ঠিক হতো বা অনেক সময় ব্যাটারি একটু হিট দিলে ঠিক হতো, বা আপনি সহজে দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারির কোনো সমস্যা আছে কিনা। আপনি সহজেই বাজার থেকে দোকান থেকে স্মার্টফোনের ব্যাটারিটি কিনে নিয়ে লাগাতে পারছেন, কিন্তু বর্তমানে যত আমাদের টেকনোলজি আধুনিক হচ্ছে, নতুন নতুন স্মার্টফোন বাজারে আসছে, ততই দেখবেন স্মার্টফোনের ব্যাটারিগুলো সিল্ড হচ্ছে। আজকালকার ব্যাটারি স্মার্টফোনের ব্যাটারিগুলো খোলা যায় না, সবগুলো সিল্ড থাকে স্মার্টফোনের সাথে, যার কারণে আপনার ব্যাটারি বা স্মার্টফোনের কোনো সমস্যা হলেই আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হয় এবং তাদের কাছে সেটটি রেখে আসতে হয়। তারা তাদের সময় মতো সময় নিয়ে স্মার্টফোনটি দেখে, চেক করে, তারপর কোনো সমস্যা হলো কি না তারপর আপনাকে জানায়। কিন্তু আপনি যে নিজে বাসায় বসে ব্যাটারিটি চেক করবেন বা ব্যাটারি চেঞ্জ করবেন সেটার উপায় নেই, এর জন্য আপনাকে সার্ভিস সেন্টারে অতিরিক্ত অর্থ দিতে হয় ব্যাটারির জন্য, বা সার্ভিসিং করতে অতিরিক্ত অর্থ দিতে হয়। আপনারা ব্যাটারির যেভাবে লক্ষ্য রাখবেন আমি কয়েকটি পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি, আপনার যদি সেসব মেনে চলেন তাহলে আশা করছি আপনার স্মার্টফোনের ব্যাটারি আগের থেকে কিছুটা বেশি ব্যাকআপ দেবে। তো পয়েন্ট নাম্বার 1 হলো যে আপনি স্মার্টফোন ব্যবহার করুন ঠিক আছে, কিন্তু সেটা কখনোই 0% চার্জে নিয়ে আসবেন না বা বারবার 0% চার্জে নিয়ে আসবেন না। দেখা গেলো আপনি সকালে গেম খেলে শুরু করেছেন ফুল চার্জ দিয়ে, আপনার একটানা দুপুর বা বিকেল পর্যন্ত একটানা গেম খেলছেন, আপনি সেটকে কোনো রেস্ট দিচ্ছেন না বা আবার চার্জেও লাগাচ্ছেন না। এভাবে বারবার ব্যাটারি শূন্য ব্যাকআপ নিয়ে আসার কারণে ব্যাটারির অনেক ক্ষতি হয় বা সমস্যার সম্মুখীন হতে হয় ব্যাটারিকে। আপনি এক কাজ করতে পারেন, আপনার যদি বারবার বা একটানা সেট ইউজ করা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি কিছুটা সেট ইউজ করার পর যখন আপনার চার্জ 20% বা 30% চলে আসবে তখন আপনি সেটটা আবার চার্জ দিতে পারেন এবং চার্জ আপনার হয়ে গেলে আবার ব্যবহার করতে পারেন। এটা হয় কি, এতে আপনার ব্যাটারির ব্যাকআপ ঠিক থাকে এবং ব্যাটারি কিছুটা কম কিছু রেস্ট পায় আবার নিজের কর্মক্ষমতা বাড়ানোর জন্য। এই ব্যাটারিটাকে আপনি একটি মানুষের সাথে তুলনা করতে পারেন, মানুষের পেটের সাথে। মোবাইল ফোন হলো মানুষ আর স্মার্ট ব্যাটারি হলো মানুষের পেট বা মানুষের ক্ষুধা যায়। আপনি একটি মানুষ যদি সকাল থেকে কাজ করা শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সে যদি মাঝখানে কিছু না খায় তাহলে তার পরের দিনের কর্মক্ষমতা কিছুটা হলে কমে যায়। এবং এভাবে যদি সে প্রতিনিয়ত করতে থাকে যে সকালবেলা খেয়েছে তারপর সে একবারই রাতে খাচ্ছে আর কোনো সারাদিন কোনো খাচ্ছে না বা কোনো রেস্ট নিচ্ছে না, সেক্ষেত্রে তার দেখবেন ধীরে ধীরে কর্মক্ষমতা কমে যাবে। এবং এরপর সে যদি সকালে কাজ করা শুরু করে, দুপুরে কিছু হালকা কিছু খায় বা সন্ধ্যায় হালকা কিছু খায় আবার কাজ করে, তাহলে দেখবেন তার কর্মক্ষমতা কিছুটা ঠিক থাকবে, কিন্তু কর্মক্ষমতা কমে গেলে কিছুটা কমে, বেশ খুব বেশি কমার কথা নয়। সেক্ষেত্রে ব্যাটারিটাও এরকমই, ব্যাটারিটা আপনি চা ব্যবহার করবেন ঠিক আছে, কিন্তু মাঝখানে বিরতি দেবেন বা বিরতির মধ্যে আপনি চার্জ দেবেন যাতে আপনার সেটটা আবার আগের মতোই ব্যাকআপ দেওয়া শুরু করে। 2 নম্বর পয়েন্ট হলো যে আপনি সবসময় সেটের সাথে যে অরিজিনাল চার্জার দেয় ব্যাটারি সেটি ইউজ করবেন। আমাদের হয় কি যে আমরা অনেক সময় আমাদের যে ব্যাটারি স্মার্টফোনে চার্জারগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় বা কোনো কারণে ভেঙে যায়, এর ফলে আমরা হাতের কাছে যে চার্জারটি পাই সেটি আমরা ইউজ করা শুরু করি, এটি কখনোই করবেন না। আর আপনার যদি সেটের অরিজিনাল চার্জার নষ্ট হয়ে যায় বা না থাকে, আপনি যদি সে চার্জ দিতে থাকেন চান তাহলে আপনি দেখে নেবেন যে আপনার স্মার্টফোনের আউটপুট ভোল্ট এবং আপনি যে চার্জার ইউজ করতে চাচ্ছেন সেই চার্জারের আউটপুট ভোল্ট একই আছে কিনা। যদি একই থাকে তাহলে আপনি যে কোনো সেটের চার্জার ইউজ করতে পারেন, সমস্যা নেই।
কিন্তু আপনার চার্জিং ভোল্ট একই থাকতে হবে। কারেন্ট কত আসুক কত ইনপুট হোক সেটা ব্যাপার না, আপনার যত ইনপুট হোক আপনার চার্জারের কিন্তু একটি চিপ লাগানো থাকে যে আপনার এত কত ইনপুট হয় হোক এই ভোল্টের চার্জে সে আউটপুট করবে, তার বেশিও করবে না কমও করবে না। সুতরাং আপনার কারেন্ট নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, আপনি শুধু দেখবেন যে আউটপুট ভোল্টটা ঠিক আছে কিনা আপনার চার্জারের সাথে। 3 নম্বর পয়েন্ট হলো ব্যাটারির 100% অন্তত মাসে একবার 100 থেকে সোজা 0% চার্জে নিয়ে আসা, অর্থাৎ আপনার ব্যাটারি 100% চার্জ আছে, আপনি সেটা গেম খেলুন আর যাই করুন আর কিছু নাই করুন, আপনি 0% না আসা পর্যন্ত চার্জ দেবেন না, এটা অন্তত মাসে একবার করবেন। এতে হয় কি আপনার দীর্ঘদিন ব্যাটারি চলার ফলে এর কিছু সেল দুর্বল হয়ে যায়, আপনি 0% থেকে আবার যখন 100% চার্জ করা শুরু করবেন এবং তাহলে তার ব্যাটারি পুরনো কর্মক্ষমতা সে আবার ফিরে পায়। এরপর 4 নম্বর পয়েন্ট হলো কিছু আপনি যদিও কিছু না করেন দেখবেন আপনি 1 বছর বা 1.5 বছর পর আপনার যা ব্যাটারিগুলো ব্যাকআপ কমিয়ে দিবে। আসলে হয় কি যে প্রতিটা ব্যাটারির একটি লাইফ সাইকেল থাকে, যে 1000 রিচার্জ লাইফ সাইকেল বা 1500 রিচার্জ লাইফ সাইকেল, এই নির্দিষ্ট সময় পার হওয়ার পর সে আসলে তার ব্যাকআপ দেওয়াটা কিছুটা কমিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকে না তখন আর, আপনি যত কিছু করুন না কেন আপনার স্মার্টফোনের ব্যাটারি আস্তে আস্তে তার ব্যাকআপ বা তার কর্মক্ষমতা কমে যায়, যার ফলে সে ব্যাকআপ দেওয়া বন্ধ করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়ালটি, আশা করি আপনাদের কোনো উপকারে লাগবে। আর যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনার যদি মতামত বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ।